থেকে বাঁচাও। একদিন তোমাকে বুক চাপড়ে কাটতে হবে। এই যে বাবার আদরে দুলাল, টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নিও। আমি বাবাকে ঘুম পাড়িয়ে তারপর খাবো। যা খুশি তাই করো, আমার ঘুম পেয়েছে, আমি গেলাম। নাও দুধটুকু খেয়ে নাও। না আমি খাবো না। দাদু তুমি রেখে যাও, আমি খাইয়ে দেবো। আচ্ছা বাবা, তুমি রাগ করেছ, আমার প্রতি বিশ্বাস রেখো। আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি মনে কষ্ট পাও। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি চুরি করেছ, এখন তোমার এজাহার নিব। মিষ্টি মেয়ে মিষ্টি করে একটু হাসো না,
অন্ধ মনের দুয়ার খুলে ভালোবাসো না, তুমি যে আমার প্রেম কেন বোঝো না, বলো না বলো না বলো না ভালোবাসি, বলো না বলো না ভালোবাসি। দুষ্টু ছেলে দুষ্টু মিটায় এবার ছাড়ো না, যতই পড়ো চল চাতুরি মন তো পাবে না, তোমার প্রেমের ফাঁদে আমি ধরা দেব না, বলবো না বলবো না বলবো না ভালোবাসি, বলবো না বলবো না ভালোবাসি। গাল দুটিলা অপরূপ রূপ দেখে হয়েছি বেতার, দুটি মন এক প্রাণ একটি জীবন, এসো না প্রেমে গড়ি সুখের ভুবন, জেগে জেগে দেখো তুমি সুখের স্বপ্ন, তোমার প্রলোভনে ভরবে না মন, তুমি যে আমার প্রেম কেন বোঝো না, বলবো না বলবো না বলবো না করে একটু হাসো না, অন্ধ মনের দুয়ার খুলে ভালোবাসো না, তুমি যে আমার প্রেম কেন বোঝো না, বলো না বলো না বলো না ভালোবাসি, বলো না বলো না ভালোবাসি। দুষ্টু ছেলে দুষ্টু মিটায় এবার ছাড়ো না, যতই পড়ো চল চাতুরি মন তো পাবে না, তোমার প্রেমের তুমি নাকি আমাকে অফিসে ঢুকতে নিষেধ করেছ? Yes, yes, Mr. Amjad Khan. But why? You're a lawyer and cheat. Amjad Khan! Mr. Amjad! এভাবে ধমক দিয়ে চিৎকার করে তুমি তোমার অপরাধকে অস্বীকার করতে পারবে না। আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি এভাবে অপমান করছো? Sir, what is this nonsense? Textile, pharmaceuticals, coal extraction, fisheries, প্রত্যেকটি প্রজেক্টে লক্ষ লক্ষ টাকার হিসাবের গরমিল, যার প্রতিটি ভাওসারে তোমার নিজের হাতে সই হয়েছে। আমি বুঝতে পারছি না, এটা আমার কি দোষ? ম্যানেজার সাহেব নিশ্চয়ই হিসাবে ভুল করেছেন। বেয়াদবি নেবেন না স্যার, আমার হিসাবে কোনো ভুল নেই, আপনারা দুজনই আমার মালিক, আর আমি আপনাদের বেতনভুক্ত সামান্য একজন কর্মচারী মাত্র। হিসাবের এত বড় গরমিল আপনাদের জানানো উচিত, তা না হলে অডিটে ধরা পড়লে কোম্পানির বদনাম হবে, দুজনেরই সম্মান যাবে। আপনার এসবই ম্যানেজারের ষড়যন্ত্র, সে আমাদের বন্ধুত্ব এবং পার্টনারশিপের মধ্যে ফাটল ধরাতে চায়। ছোট লোকের বাচ্চা আমি খবরদার আমরা ম্যানেজার সাহেবের গায়ে তুমি হাত দেবে না, ছোট লোক উনি নয়, ছোট লোক তুমি। লজ্জা করে না তোমার? বন্ধু পার্টনার, তোমার বোন আমার ঘরে,
সেই ঘরে তুমি চুরি করো? ছি ছি আমজাদ ছি। তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু দেব না। কাল থেকে এই অফিসে তুমি আসবে না। তোমার সাথে আমার সমস্ত ব্যবসা শেষ। কাল থেকে তোমাকে যদি এই মিল এলাকায় দেখি, তাহলে তোমাকে কুকুরের মতো লাঠি পেটা করে পুলিশে দেব। যাও, গেট আউট, গো। মিস্টার আফতাব, এই অপমানের প্রতিশোধ আমি নেব। ওকে গুলি করে মারলে আমাকে পুলিশে ধরবে, মিলে আগুন লাগালে আমি শুধু শেষ হয়ে যাব। আমার ছেলে মেয়ের সামনে ওকে বিষিয়ে তুলব। রুচি, রকি, রুচি, বাবা, ড্যাড, রকি, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? বলো ড্যাড, তুমি এই অবস্থা কি হয়েছে তোমার? বাবা, কথা বলছো না? আমি শেষ হয়ে গেছি মা, আমি পথের ফকির হয়ে গেছি। বলো ড্যাড, কে তোমার অবস্থা করেছে? আফতাব খান, আমাদের ফুফা। ওই ম্যানেজার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ধোকাবাজ সাব্যস্ত করেছে। আফতাব আমাকে অবিশ্বাস করে, চরম অপমান করে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। আরো বলেছে আমাকে মিল এলাকায় পেরে আমাকে কুকুরের মতো লাঠি পেটা করে পুলিশে সমর্থন করবে। আমি তোর বংশ গুলি করে ঝগড়া করে দেবো। মাথা ঠান্ডা কর রকি, মাথা ঠান্ডা কর। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, কাউকে ধ্বংস করতে হলে তাহলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হয়। ভালো হবে না বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। তোর জন্য আমাদের মিল কল কারখানা সব চলে গেছে, আর তোকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু তার আগে তোর চোখের সামনে তোর মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলবো। যেহেতু আপনাকে স্পটে পাওয়া গেছে। আমি তো খুন করিনি, খুন করেছো। মিথ্যা কথা ইন্সপেক্টর, আমি খুন করিনি, খুন করেছে ম্যাম।
ওই মেয়েকে ধর্ষণ করতে গিয়েছিল, ওর বাবা বাধা দিয়েতে ওর বাবাকে নিজেই খুন করেছে। প্রেম খুন করেনি, ওই লোকই একজন সন্ত্রাসী, আমার শ্লীলতা হানির চেষ্টা করেছিল, আমার বাবা বাধা দেওয়াতে ও আমার বাবাকে খুন করেছে। ঠিক আছে, যা কিছু বলার থানায় গিয়ে বলবে। সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? দাদু ভাইকে থানায় ধরে নিয়ে গেছে। আপনার ছেলে খুন করেছে। মিথ্যে কথা, বিশ্বাস করো বাবা, আমি খুন করিনি, খুন করেছে রকি। আমার ছেলের নামে মিথ্যে খুনের অপবাদ দেবে না। আফতাব খানের রক্ত কখনো মিথ্যে কথা বলে না। আমজাদ, বন্ধুত্ব আর আত্মীয়তার সুযোগ নিয়ে তুমি আমাদের প্রতারণা করেছো। তুমি তুমি পরিকল্পিতভাবে ওই ম্যানেজারকে খুন করিয়েছো। শুনো আফতাব খান, আমরা খুনির বংশ নই যে। আমার দৃঢ় বিশ্বাস তুমি আর ওই ম্যানেজার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মিল কল কারখানা কেড়ে নিয়ে আমাকে পথের ফকির বানাতে চেয়েছ, তাতেও তুমি ক্ষান্ত হওনি। তুমি এবং তোমার ছেলে ওই ম্যানেজারকে খুন করে আমাদেরকে ফাঁসিতে মারার চেষ্টা করছো। না, মিথ্যে কথা, প্রেম আমার বাবাকে খুন করেনি, খুন করে চলল কি? তবে আমরা কি করছো? স্টপ ইট, এটা পুলিশ স্টেশন, মাস্তানি করার জায়গা নয়। কেন মেয়েটাকে হাত তুলছেন? ইন্সপেক্টর সাহেব, এর পরও কি প্রমাণ চান কে আমার বাবাকে খুন করেছে? এই সেই রকি যে দল বল নিয়ে আমার ইচ্ছে নষ্ট করতে চেয়েছিল। ওকে বাঁচাতে এলে আমার চোখের সামনে আমার বাবাকে নির্মম ভাবে খুন করে এই রকি। সময় মতো প্রেম না এলে ও আমাকেও মেরে ফেলতো। এই খুনের আমি একমাত্র সাক্ষী এবং আপনিও সেখানে উপস্থিত ছিলেন। এখন যদি রকির বাবাকে গ্রেপ্তার না করেন, যদি আমি আমার বাবা খুনের বিচার না পাই, তাহলে আমি আপনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করব, হাইকোর্ট করব, সুপ্রিম কোর্ট করব। ইন্সপেক্টর, এখন তো বুঝতে পারছেন আমার ছেলে নির্দোষ। কোর্ট থেকে জামিনের অর্ডার এনেছি, আমার ছেলেকে ছেড়ে দিন। ওকে সেন্টি, আমজাদ সাহেবকে লক আপে নিয়ে যাও আর প্রেমকে ছেড়ে দাও। আগুন আগুন লাগাতে হবে। আল্লাহ আল্লাহ, আমার একই সর্বনাশ করলে, কেন এ বাড়ি বউ করে আনলে? ও আল্লাহ আল্লাহ রে, ও গফুর, ও ফুলজান, ও তোরা কে কোথায়? বন্দুকান পিস্তলান, আমার আগুন দিয়া মাইরা ফেলা। আমি আর বাঁচতে চাই না, এ জীবন চাই না আমার। তোমার আবার কি হলো? আমার ভাইয়ের নিজের ছেলেরে ফুলবাবু বানায় নিয়ে এসো, আমি বাঁচবো না। আমার ভাইয়ের ভালো ছেলেরে জেলে রেখে নিজের ছেলেরে ঘরে আনছে। ওকে মারলে তুমি খুশি হবে? আমাকে আমাকে কত জ্বালাবি? তোর মা মরে গেছে, আমাকে দিয়ে গেছে, চলছে না। বল আর কত জ্বালাবি আমাকে, বল। কেন মারামারি করিস? কেন খালা বলিস আমাকে? তোর জন্য কেন খালা বলিস আমাকে যেতে হয়? বল বল, কেন মারামারি করিস? বল কেন আমাকে জ্বালা যেত? বল। দেখেছে গফুর মিয়া, এত মারে তবু এক ফোঁটা চোখে পানি পড়ে না।
দাদু, দাদু ভাই, দাদু। অনেক হয়েছে, জামা কাপড় ছেড়ে বিছানায় শো, আমি তেল মালিশ করে দিই। খুব ব্যথা পেয়েছে তারে। না বাবা, আমি ব্যথা পেয়েছি শরীরে, আর তুমি ব্যথা পেয়েছো মনে। এখন থেকে যখন তুমি আমাকে মারবে তখন তোমার চোখ দুটো বেঁধে নিও, তাহলে তুমি আর কোনো কষ্ট পাবে না বাবা। আমার কষ্ট দেখে তোমার আর কষ্ট হবে না বাবা, তোমার কোনো কষ্ট হবে না। আচ্ছা রানা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। কতখানি ভালোবাসো? যতখানি ভালোবাসি আমি আমাকে, তার চেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। পরীক্ষা দিতে পারবে? নিশ্চয়ই। বলো কি পরীক্ষা চাও? তাহলে তুমি আমার বাবা ভাইকে ছেড়ে দাও। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি রুচি। মার্ডার কেস, থানা থেকে ছেড়ে দেওয়া যাবে না, তবে একটা উপায় আছে। এতে কি বলছিস রুচি? তোর ভাই দলবল নিয়ে আমার বাবাকে খুন করেছে, আর তুই বলছিস আমি কেস তুলে নেব? তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। যদি আজকে আমার বাবা মারা যেত আমি ওই একই কথাই বলতাম। যদি আমার বাবা ভাইয়ের ফাঁসি হয় তুই কি তোর বাবাকে ফেরত পাবি? বল লতা, বল, তুই কি তোর বাবাকে ফেরত পাবি? বল লতা, বল। রুচি, আমি তোর কাছে, রুচি, আমার বাপ ভাইয়ের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া কর না রুচি, দয়া কর, দয়া কর। লতা, আমি পুলিশ হিসেবে এখানে আসিনি, আমরা তিনজনই একই সাথে পড়াশোনা করতাম। তোমার বাবা নেই, নিজেকে অসহায় মনে করো না, মনে করো না। আজ থেকে আমি তোমার ভাই, তুমি আমার বোন। লতা, তুমি এভাবে ভেঙে পড়ো না ভাইয়া, তোমার অপমানের প্রতিশোধ আমি নেবই। কিন্তু কিভাবে প্রতিশোধ নেবে রেহানা? আমি তো ওবাড়ির বউ হয়ে আছি, এবার তোমার মেয়ে রুচিকে আমার সৎ ছেলে প্রেমের সঙ্গে বিয়ে দিয়ে ওদের বাপ বেটার দুজনকে পথের ফকির বানিয়ে দেব। আমি নেব আমার মাতৃত্বের প্রতিশোধ, তুমি নেবে তোমার অপমানের প্রতিশোধ। ঠিক বলেছ রেহানা। আজ থেকে রুচি আমার বাড়িতেই থাকবে। Thank you.
How dare you to touch me? You are looking so handsome. You are looking... Marwa ek thappo! Gopur Dadu! Hey, Gopur Dadu! Dadu bhai, ki hoyeche Dadu bhai? Who is this guy? Lajja nei, sharam nei, amar shorjamo korche. Oke, shorao ekhan theke. Marwa ek thappo! Thak, thak. Bhulta amari hoyeche. Tomader porichoy koriye dini. Amar bhaier meye Ruchi. এখন থেকে তোমরা ভাই বোনের মতো মিলেমিশে থাকবে ঠিক আছে শোনো বি কেয়ারফুল আমার নাম রুচি এই এই যে মন খারাপ করে মরা গাছের উপর বসে থাকলে কি আর সমস্যার সমাধান হবে হবে না কি করব বল ঘরে সৎমা আরেকটা ডাইনি ঢুকিয়ে দিয়েছে এক মুহূর্ত ভালো লাগে না লাগবে লাগবে লাগতে হবে একটা কথা বলি দোস্ত শেষ শালা দোস্ত সার 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 আর গ্রামে আপনাদের একটা খামার বাড়ি আছে না কি সুন্দর ফুল পাখি জোস্তা সুন্দর খুব সুন্দর
সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ছোট ভাই তো ভালো দিন পরে গ্রামে এলেন। আসেন আসেন আসেন। জবর চাচা তুমি তো আগের মতোই আছো, এতটুকু বদলাও না। হ্যাঁ বাবা, তোমাদের শহরে সবকিছুর মধ্যেই ভেজাল, আর আমাদের গ্রামে সবকিছুই খাঁটি, সেই জন্যই তো গ্রামে এলাম। কদিন থাকো দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ লাগতেই হবে, থাকবো খাবো ঘুরবো। সুন্দর, খুব সুন্দর। ছবি তুলছি। ভেজা কাপড়ে মেয়েদের ছবি তুলছেন, উদ্দেশ্যটা কি? এই ছবি যদি ভ্যান গগ তুলতেন, ফিদা মকবুল হোসেন তুলতেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন তুলতেন, তাহলে অনবদ্য শিল্পকর্ম হয়ে থাকতো। তুমি দিয়ে তোলো, আমিও তো সাঁতার জানি না। ও তো সাঁতার জানে না, সত্যি মরে যায়। চল তুলে নিয়ে আসো। কই গেল? একমাত্র সন্তান ছোট সাহেব যদি মরে যায়, ছোট সাহেব থানা পুলিশ জেল, এটা কি করে বুকের মধ্যে বাধা দিয়া ছুটছে? ধরে কষ্ট মরে গেল না কি? বন্ধু ঘটনাটা কি? সাঁতার জানো না জানার ভান করলা, মরণাই মরার ভান করলা, কেসটা কি? সুন্দর, খুব সুন্দর। কি ব্যাপার, তুমি এমন ছটফট করছো কেন? কিছুই ভালো লাগছে না। ছেলেটা কোথায় আছে, কেমন আছে? প্রেম দাদু যেখানে আছে ও ভালোই আছে। যে গুণধর পুত্র তার জন্য আমরা রাত জেগে টেনশন করব, ধন আর কি। গফর চাচা তুমি তো জানো ওকে এত মারি এত বকাঝকা করি, কিন্তু এক নজর ওকে না দেখে থাকতে পারি না। আমি কি জানি না রাতে প্রেম দাদু তোমার পায়ে তেল মালিশ না করলে তোমার ঘুম আসে না। তুমি শোও, আজ আমি তোমার পায়ে তেল মালিশ করে দেব। ওহ বিউটিফুল, ওয়াও। সুন্দর, খুব সুন্দর। কি তুমি আর তোমার এই সাইকেল চালানো, আর তুমি এবং তোমার হাসি, আর তোমার চোখ, আর তোমার তোমার বলেন না আর কি। আচ্ছা তোমার নাম বুঝি জ্যোৎস্না? আপনি আমার নাম জানেন কি করে? ওই যে প্রথম দেখায় তুমি গানে গানে তোমার নাম বলেছিলে, আমি জ্যোৎস্না বেদিনী। ও মা, আপনি তো সাংঘাতিক লোক, প্রথম দেখাতে গানের কথা পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন। আচ্ছা তুমি সাপ ধরো, তোমার ভয় করে না? ভয় করলে কি আর সাপ ধরা যায়? তবে সাপের চেয়ে আপনাকে আমার বেশি ভয় হচ্ছে। কেন? সাপে কামড়ালে তার বিষ নামানো যায়, কিন্তু প্রেমে বিষ? আরে
আমার নাম যে প্রেম, তুমি জানলে কি করে? আপনার নাম হচ্ছে প্রেম? সুন্দর, খুব সুন্দর। কি আপনার নাম? আর আপনি? আর আর আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবে? দুধ বিক্রি করতে। আচ্ছা, তুমি সাপ ধরো, দুধ বিক্রি করো, তোমার কষ্ট হয় না? কষ্টে যাদের জীবন গড়া তাদের কি কষ্ট পেলে চলে? আচ্ছা, আপনি কোথায় থাকেন? ঢাকায়। এই যে দেখছো খামার বাড়ি, এগুলো সব সব আমাদের। ওরে বাবা, আপনি এত বড় লোক! হ্যাঁ জোসনা, ঢাকায় আমাদের শত শত কোটি টাকা সম্পত্তি আছে, বাবার আমি একমাত্র সন্তান, তবু আমার মনে সুখ নেই। তাই তো একটু সুখ, একটু শান্তির আশায় আমি এখানে এসেছিলাম, তোমাকে দেখার পর থেকে। আমি আসি ছোট সাহেব, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সুন্দর, খুব সুন্দর। তুই আসছিস কেন? তুই আসছিস কেন? আমার ইচ্ছা আমি আসছি। আমারও ইচ্ছা আমি আসছি। কেন হাসি শুনবি? তুই বলেন। বসন্তের প্রতি কৃষ্ণচূড়া, এই তো বয়স প্রেম করা। তোর হাসি আমার হাসি, তোর কান্না আমার কান্না, এই তো প্রেমের পূর্বাভাস। প্রেমে পড়লে মানুষ প্রলাপ বকে, কবিতা লেখে, বসে বসে কবিতা লেখেন, আমি দুধ দিয়ে আসি। বাবা দুধ দিতে গেলাম। তাড়াতাড়ি ফিরে আসিস মা। কিরে দোস্তা, ভালো তো? হ্যাঁ ভালো আছি। ভাবি বুকে গরম হাওয়া দাও, তুমি তো মেয়ে ভালো না, তুমি তো মেয়ে ভালো না। আমার কোয়েল জাটারে পিনা তালে ভাইজা খাইতে চাও, তুমি তো মেয়ে ভালো না, তুমি তো মেয়ে ভালো না। দেখার পরে এমন লাগে কেন, বুকের মাঝে কাল বৈশাখীর ঝড় উঠেছে যেন। সামাল সামাল প্রেমিক মাঝি কৈশা ধরো হাল, প্রেম সাগরে উঠলে তুফান হবে বেশামাল। তোমায় নিয়া আমি তোমায় নিয়া সাঁতার দেব ভয় করো না, তুমি তো মেয়ে ভালো না, তুমি তো মেয়ে ভালো না। আরে বইতে দিলে শুইতে যাও বুকের বিছানায়, তুমি তো মানুষ ভালো না, তুমি তো মানুষ ভালো না। আমি একলা নারে যাব বাড়ি পথ ছাড়িয়া দাও, তুমি তো মানুষ ভালো না, তুমি তো মানুষ ভালো না। Thank you.
মত সুন্দরী তো আগে দেখি না, ইচ্ছা করে রূপ সাগরে ডুইবা ময়রা যায়। নজর দিও না প্রমণ হইয়া হুল ফুটাইয়া মধু নিও না, কুড়ি হইলে আরে কুড়ি হইলে বুড়ি হইবা চুড়ি থাকবা না, তুমি তো মেয়ে ভালো না, তুমি তো মেয়ে ভালো না, হইতে দিলে শুইতে চাও বুকের পিঠা নাই, তুমি তো মানুষ ভালো না, তুমি তো মানুষ ভালো না, আমি একলা নারী যাবো বাড়ি পথ ছাড়িয়া, তুমি তো মানুষ ভালো না, তুমি তো মানুষ ভালো না, প্রেম আগুন জ্বালাইয়া বুকে গরম হাওয়া দাও, তুমি তো মেয়ে ভালো না, তুমি তো মেয়ে ভালো না, আমার কলজাটারে বিনা তালে বাচ্চা খাইতে চাও, তুমি তো মেয়ে ভালো না, তুমি তো মেয়ে ভালো না। হেলতে দুলতে কলসি কাকে সুন্দরীরা কোন যমুনায় যাও, আজ তোমাদের সবার দুধ আমরা কিনো, তোমার কাছে দুধ বেচবো না, বেশ বা ভালো কই রে বেশ বা। একই তোর বউ না বান্ধবী, দেখি দেখি আসেন আসেন, আপনাদের একটা ছবি তুলি, বসেন একদম চুপ। আরে আরে চলছে তো, কিছু হবে না, ঠিক হয়ে যাবে, আমার জন্য এত কষ্ট করলেন ছোট সাহেব, এদিন আমি কি দিয়ে শোধ করবো? তোমার জায়গা ওখানে নয় জোসনা, তোমার জায়গা এখানে। করলা বন্ধু কি জানি কি দিয়া, পাগল বানাই লাইয়া মাই কি জাদু করিয়া, আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে, আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে।
আমি হইলাম জানু ওঝা কাছে আসো না মন্ত্র ছাড়া বিষ নামাবো ভয় করিও না তুমি ভয় করিও না আমার মনটা শুধু কান্দে গো প্রেমের কারণে আমার মনটা শুধু কান্দে গো প্রেমের কারণে জানি কি করলা বন্ধু কি জানি কি দিয়া পাগল বানাইলা আমার কি জাদু করিয়া আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে ঘরে প্রেমের যোছনা এক নজর না দেখলে তোমায় থাকতে পারি না আমি থাকতে পারি না জান তুমি প্রাণ তুমি আমায় ভুলো না প্রেম ছাড়া জোছনা তোমার বাঁচতে পারবে না ওগো বাঁচতে পারবে না আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে কি জানি কি পড়লা বন্ধু কি জানি কি দিয়া পাগল বানাইলা আমার কি জাদু করিয়া আমার মনটা শুধু কান্দে গো প্রেমের কারণে আমার মনটা শুধু কান্দে গো প্রেমের কারণে কি জানি কি করলা বন্ধু কি জানি কি দিয়া পাগল বানাইলা আমার কি জাদু করিয়া আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে আমার মনটা শুধু কান্দে গো তোমার কারণে আমি যা করছি এ ভুল হে অন্যায় হে পাপ ছোট সাহেব জোসনা তুমি আমাকে বিশ্বাস করো হ্যাঁ করি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তাহলে আমাদের ভালোবাসাকে পাপ বলছো কেন যা পাবো না তা জোর করে চাওয়াটা অপরাধ আপনি রাজধানী কোটিপতি বাবার একমাত্র সন্তান আর আমি এই অজ পাড়াগের গরিব বাবার দুঃখিনী মেয়ে পিঠের দায়ে বাড়ি বাড়ি দুধ বিক্রি করি বন জঙ্গলে সাপ ধরে বেড়াই আপনার সাথে আমার কোথাও মিল নেই আছে মনের মিল আছে তুমি জানো না জোসনা আমি চাইলে ভালোবাসার লোভ দেখিয়ে শহরের সুন্দরী মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারি ঘরে অশান্তি নগর জীবনের কোলাহল থেকে একটু শান্তি এখানে এসেছি এখানে এসে তোমাকে পেয়েছি তুমি আমার জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা আব্বা আব্বা এ আব্বা কি জোসনা বড় হয়েছে না আমি বড় হয়েছি না জোসনা রাত বিরাইতে একা একা বাইরে যায় এটা কি ঠিক কোনো অঘটন ঘটলে তখন তুমি আমি বুক চাপাইয়া কিছুই করতে পারবো না ওই যে জোসনা কোথায় গেছিলি খামার বাড়িতে এত রাতে একা একা খামার বাড়িতে যাওয়া তো ঠিক হয় নাই কি বলছো বাবা ছোট সাহেব আমার ইজ্জত বাঁচানোর জন্য ওই বদমাশদের সাথে মারামারি করে আহত হয়েছে আর আমি তার খোঁজ খবর নেব না খোঁজ খবর নেওয়া আর ঢলাঢলি করা এক না চুপ আর একটা বাজে কথা বলবি না তুইও আর ওখানে যাইতে পারবি না তোর কথা মতো আমাকে চলতে হবে হ্যাঁ চলতে হবে চলতে হবে আহা তোরা কি শুরু করলি যা ঘরে যা
দেখো আপা আবার ভেঙায়। জোসনা আছে? আছে। তবে জোসনাকে পেতে হলে আগে সাপের সঙ্গে প্রেম করতে হবে। সাপের বিষে মনের বিষ মারতে পারলে তবে জোসনার মন পাওয়া যাবে। এই নাও। এই ছোট লোক, তোমার এত বড় সাহস খান মঞ্জিলের একমাত্র সন্তানকে অপমান করো? তোমরা কি জানো তোমরা যেখানে বসবাস করছো মালিক এই ছোট সাহেব? আমি তোমাদের ভিটা ধারা করব। ছোট সাহেব, বাংলাদেশের 80% মানুষ গরিব, তার মধ্যে আমরাও। তবে গরিব হলে আমাদের মান ইজ্জত আছে, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ইজ্জত একবার গেলে আর পাওয়া যায় না। আমি জানি। শোনো সর্দার, আমার বাবার 2,000,000,000,000 টাকা আছে, সেজন্য আমার কোনো অহংকার নেই। মানবতাই মানুষের সবচেয়ে বড় পরিচয় এবং সেখানে আমি বেশি দুর্বল। আসি। জব্বর চাচা, জব্বর চাচা, এই যে জব্বর চাচা। কি হয়েছে বাবা? আমাদের একটা বন্দুক আছে না, সেটা কোথায়? হ্যাঁ, ওটা তো ঘরেই আছে। হঠাৎ বন্দুক কেন? যান, ওটা নিয়ে আসুন। হ্যাঁ, আরে জানতো, তাড়াতাড়ি নিয়ে আসুন। এই যে রতন, তুই না বললি এখানে হাজার হাজার পাখি বসে, পাখি কোথায়? হ্যাঁ স্যার, 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 এই রোজ হাজার হাজার পাখি বসে, পাখি ডাকের চোটে ঘুমানো যায় না। এই চলো বন্ধু, বলো, চলো চলো, সামনে আছে, চলো চলো না। সাপ? কে কোথায় আছো? আমার ছোট সাপকে সবাই কেটেছে। জব্বর চাচা, উঠা রাখো, উঠা রাখো, আমার সাপকে সবাই কেটেছে। কি বললেন জব্বর চাচা? ইনকে সাপে কেটেছে? হ্যাঁ মা, জলদি চলো, বিষ নামাতে হবে, তা না হলে ছোট সাপকে বাঁচানো যাবে না। না জোস না, ছোট সাহেবের বিষ নামাতে যাবে না। এতে কি বলছিস গাঙ্গুয়া? আমি ঠিকই বলছি, তুই ছোট সাহেবের বিষ নামাতে যাবি না। আমি যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। জোস না, এই কি হয়েছে? তোরা এইভাবে ঝগড়া করতেছিস কেন? হ্যাঁ বাবা, ছোট সাহেবকে সাপে কেটেছে, বিষ নামাতে হবে, আমি চললাম। জোস না, জোস না। হ্যালো, কি বললি? ছোট সাহেবকে সাপে কেটেছে। প্রেমকে সাপে কেটেছে? উত্তরে বন্দনা করি বেহুরা, দক্ষিণে বন্দনা করি চাঁদ, পূর্বেতে বন্দনা করি মা মনসার, পশ্চিমে বন্দনা করি মাওলা আলী, জুলফিকার জুলফিকার জুলফিকার, অনেক সম্মাদা লাই লাগে মা মনসার, মাওলা আলী জুলফিকার, এই বিষ নামানো আমার পক্ষে সম্ভব না বড় সাহেব। ওনারে শিস্তাকে কাটতে ওই সাপ আনতে হইলে শঙ্খবিল বাজাইতে হবে। বিনের সুরে যদি সাপ না আসে, যে বিন বাজাবে তার মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যাবে। না সর্দার, না, এই প্রেম আমার একমাত্র সন্তান,
আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তোমরা তোমরা আমার প্রেমকে ভালো করে দাও, বিনিময়ে তোমরা যা চাইবে আমি তাই দেব, আমি তাই দেব, আমি তাই দেব। বাবা এদিন আমি লাগাবো। না দোস্তা না, ওই সাত দু দিনে আসে তাহলে তোর মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি। বাবা ছোট সাহেবকে বাঁচাতে গিয়ে যদি আমার মরণ হয় তবে সে মরণ আমি হাসি মুখে বরণ করব। না যোস না না, এই বিন তুই বাঁচাবি না, ওরা ধনী, ওদের আছে টাকার মূল্য, আমরা গরিব, আমাদের আছে জীবনের মূল্য, ওর জন্য তুই মরতে পারিস না। এই গাঙ্গুয়া, এটা আমার জীবন, আমি কার জন্য বাঁচব আর কার জন্য মরব সেটা আমার ইচ্ছা। মা
জোসনা, তুমি তোমার জীবন বাজি রেখে আমার একমাত্র সন্তান প্রেমকে ভালো করেছ। আমি তোমার কাছে ঋণী মা। বলো বলো, তুমি আমার কাছে কি চাও? এই খামার বাড়ি এলাকায় আমার 1500 বিঘা সম্পত্তি আছে, ঢাকা শহরে আমার শত শত কোটি টাকার সম্পত্তি আছে। বলো মা, বলো তুমি কি চাও আমার কাছে? বলো মা, বলো। সাপের বিশ্বামায়া, আমাকে কিছু নেওয়ার রেওয়াজ নাই বড় সাহেব। তবু তুমি একটা কিছু চাও মা। প্রয়োজন হলে চেয়ে নেব। হাসি মা, thank you.
the beginning of love and affection. What nonsense! अच्छा, तुम्हारे नाम प्रेम, किंतु तुम्हारे मुंह में प्रेम नहीं क्या ना? ग्राम थे कि फिर आशा पर, तुम्हें क्या मुझे नुदाश होएगा जो? Just leave me alone. Go, go. दोस्ता, बाजुस्ता, क्यों इस समय? शरीर खराब लग से? ताहले? ताहले की? हमार किसी भालो लगे ना बाबा? चलो ना बाबा, हमरा शहरे जाए। मारे, तोर मुने रोबस्ता मैं बुझी। प्रेमिर दिन ने तोर मुन्टा सौटपोट कर से ना। बाबा, दूसरा, एक तक कोठा मुने रखीस। उरा बोरो लोग, कोटे कोटे टकर मालिक। बोलती माँ, उधर मुखे कोठा আর মনের ভাষাই এক নয় রে মা এক নয় না বাবা না আমি প্রেমকে চিনি ওর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই কোনো উদ্দেশ্য নেই ও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে বাবা ও বাবা আমাকে তুমি প্রেমের কাছে দিয়ে চলো বাবা আমি প্রেমের কাছে যাব ओ, बापेटी बीन बाद दिये गीतर बादाबे, छोरे गिया मोटर गारी ते जोरबे, बरोलों के सोशुर होबे, थू! ए यंगुआ, दिकी बोलते चास, वोग सामने को था बोलीश! पापा, अरे, अरे की कुर्से गंगुआ, अरे, अरे, श्वता, छोटो बेलाए बाप मा के हारिये तुमार भू के माता रे के बरो है जी। আমরা মাটির মানুষ ওরা ওরা শহরের মানুষ ওদের মন ইট পাথরের মতো কঠিন মেয়ের চোখের পানি দেখে এত বড় ভুল করো না সর্দার আমাদের দুটো হাত এক করে দাও না সর্দার এক করে দাও আমি মাথা চুকে মরবো দরকার হলে সাপের বিষ খেয়ে মরবো তবু ওই কামরাকে আমি বিয়ে করবো না করবো না বাবা ঠিক আছে মা ঠিক আছে সাপের বিষ খাবি খাবি শর্মা কোথায় আসলাম শহরে এত মানুষ কিরম শহর বাবারে কিরকম সলমা বড় বড় দালান কোঠা এত গাড়ি ঘোড়া মানুষ চলে কি করে সলমা আরে বাপরে মারে এই যে মাজার সালাম কর এইভাবে ঢাকা শহরে মানুষ খুঁজে পাওন যাইব না চল দেশে চলো না একটু খুঁজে দেখি আমার মন বলছে প্রেমকে আমরা খুঁজে পাবো চলো না বাবা হল্লা এই যে হেলে জিজ্ঞেস করি জিজ্ঞেস কর মা এই যে ভাই প্রেম সাহেবের বাড়ি চেনেন না কোন প্রেম ঠিকানা আছে না ফোন নম্বর আছে না ভাই তবে দেখতে খুব সুন্দর লম্বা ফর্সা অনেক বড় লোক ঠিক না ফোন নম্বর নাই আর কি মাঠে এসো বাবা সলমা বাবা আর পারি না মা কষ্ট হচ্ছে তোমার বাবা ঠিক আছে নাই ফোন নম্বর নাই
এইভাবে ঢাকা শহরে মানুষ খুঁজে পাওয়া যায় না মা। চল চল আমরা দেখি, আমার মন বলছে আমি প্রেমকে খুঁজে পাবো। চলো না বাবা, চলো চল। সাবধানে চলিস মা, চল সাবধান। যত সব পারো ছাগল জান। চল মা। এসো বাবা, মর্যালা জোয়ান মাইলের থাকবার চাও মতলব কেনা কি? যাও আমরা খারাপ মানুষ মানা মতলব। বাবারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রেম সাহেবের বাড়ি খুঁজছি। কোন প্রেম? লম্বা ফর্সা, দেখতে খুব সুন্দর। ও ওই প্রেম, প্রেম তো আমাদের বন্ধু মানুষ বাবা। প্রেম বাবা জিকে চেনেন? ওই তো 156 নম্বর বাড়িতে থাকে। আপনি বসেন। এত কষ্ট করে মালটাকে সাইজ করলাম, লাইনে দাঁড়াও, তুমি তো 6 নম্বর। পরে শুনবো চাচা, জোসনা আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেছে, ওকে ক্লিনিকে নিয়ে যেতে হবে। চলুন চলুন। জোসনা ও তো এখানেই ছিল। জোসনা এখানে ছিল তো গেল কোথায়? বাবা রে তোমারে খুঁজতে আসা আমি আমার মাইয়া জোস্তারে হারাইলাম। জোস্তা মা, জোস্তা ও যেখানে যাক
জোস্তাকে খুঁজে বের করবই। জোসনা কোথায় গেল? জোসনা জোসনা মা জোসনা 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 এই অন্ধকারে ওকে কোথায় খুঁজি? বরং থানায় একটা খবর দিয়ে আসি। মিস্টার রানা, মেয়েটিকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন প্লিজ। আসি। তোমার সব কথা পরে শুনবো। দেখি দেখি দেখি, ইস, এতদিন আমার কথা মনে পড়ে নাই। কোথায় না খুঁজেছি, এই শহরের লোকেরা আমাদেরকে কুকুর বেড়ালের মতো দূর করে তাড়িয়ে দিয়েছে। দয়াময় বলতে কিচ্ছু নেই। আমার লক্ষ্মী, কাঁপে না জোস্না, কাঁপে না প্লিজ, কাঁপে না। নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি। কে তুমি এত রাত থেকে বসে আছো? যাকে ভালোবাসি তার জন্য এক রাত কেন, হাজার রাত জাগতেও কোনো ক্লান্তি নেই। সরি, তুমি যাও, আমি খেয়ে নেব। আজ আমি তোমাকে মুখে তুলে খাওয়াবো। লাগবে না। এই রুচি, বললাম তো লাগবে না। লজ্জা পাচ্ছ কেন? ও তুমি যাও, ঘরে তো তুমি আর আমি একা। দুদিন পর যখন বিয়ে হবে তখন মুখে তুলে না খাওয়ালে, আদর করে চুমু না দিলে তখন তবে মাইন্ড করবো। যাও যাও। জোসনা গেল কোথায়? আরে কোথায় গেল? জোসনা, এই জোসনা কাছো কেন? আমি বাবার কাছে যাব, আমাকে বাবার কাছে নিয়ে চলো। হ্যাঁ এসো তো, আমি বাবার কাছে যাব। তোমার বাবাকে আমি যেভাবে হোক খুঁজে বের করবো। বসো নাও, খাও। আমি ভুল জায়গায় এসেছি, আমি জানতাম না, আমি যে প্রেমকে ভালোবাসতাম
আমার সেই প্রেম হারানো হয়ে গেছে। ও বুঝেছি, তোমাকে একটা কথা বলা হয়নি, ঘরে আমার সৎ মা, উনি আমার পেছনে একটা ডাইনির লাগিয়ে দিয়েছে, এদের যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য গ্রামে গিয়েছিলাম। তুমি জানো না, তুমি আমার অন্ধকার জীবনে জ্যোৎস্নার আলো। খাও লক্ষ্মীটি, খাও। সারা জীবন তুমি আমার কেমনি করে ভালোবাসবে? হ্যাঁ ভালোবাসবো। এমনি করে আদর করবে? হ্যাঁ করবো। কোনদিন ভুলে যাবে না তো? না যাবো না। তোমাকে ছেড়ে কেন থাকা যায় না, কাছে আসো আরে কাছে আসো, ভালোবাসো ভরে দাও প্রাণ, জানেরি জানো গো প্রাণেরি প্রাণ। আসো ভালোবাসো ভরে দাও প্রাণ, জানিরি জানো গো প্রাণিরি প্রাণ। ভালোবাসো ভরে দাও প্রাণ, জানিরি জানো গো প্রাণিরি প্রাণ। তোমাকে ছেড়ে কেন থাকা যায় না, কাছে আসো আরে কাছে আসো, ভালোবাসো ভরে দাও প্রাণ, জানিরি জানো গো প্রাণিরি প্রাণ। রাত দিন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাচ্ছ, তা কার জন্য? তোমার আর প্রেমের জন্য। কিন্তু সেই প্রেম খামার বাড়ির থেকে আসার পর কেমন যেন হয়ে গেছে, খেয়াল করেছো? কেন, প্রেমের কি হয়েছে? গ্রাম থেকে ফিরে আসার পর ছেলেটা আমার কেমন যেন হয়ে গেছে,
ঠিক মতো খাওয়া দাওয়া করে না, মন খুলে হাসে না, ওকে সাপে কেটেছিল, ও যদি মরে যেত, যার জন্য বাসর রাতে আমি মাতৃত্ব ত্যাগ করলাম, ও মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচতাম বলো? আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনার সেবা করতাম না? না ফুপু। প্রেমকে চা দিয়েছিস? জি না। জামা ওকে এক কাপ চা দিয়ে। আচ্ছা, দেখেছ কদিন এই সংসারটাকে মেয়েটা আপন করে নিয়েছে? হ্যাঁ, মেয়েটি বেশ লক্ষ্মী। এই আমি চাই রুচির সঙ্গে প্রেমে বিয়েটা দিয়ে দিতে। একটু ভেবেচিন্তে দেখি, এত তাড়াহুড়োর কি আছে? এই তুমি কখন আসবে? তাড়াতাড়ি আসবো। আমার বাবা? ওনার খুঁজেই তো যাচ্ছি, খবর তার জানালায় উঁকি দেবে না, কোনো শব্দ করবে না, কেউ টের পেলে সর্বনাশ হয়ে যাবে। আসি লক্ষ্মী। পাগল। এই ঘরে তালা দিচ্ছ কেন? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? না মানে, তুমি তো কখনো ঘরে তালা দিয়ে বাইরে যাও না। কখন তালা দেব, কখন তালা খুলব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক। কেউ মানে? আমি কি তোমার পর? তোমার ব্যাপারে কথা বলার কোনো অধিকার আমার নেই। না নেই। শোনো, আমার অনুমতি ছাড়া আমার ঘরের কাছে আসবে না। মাইন্ড ইট, যাও। আমি আর কোনদিন ওই বাড়িতে যাব না। কেন, কি হয়েছে? প্রেম আমাকে অপমান করেছে বাবা, বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রেম তোকে কি বলেছে বল? কাচ্ছিস কেন বল? ওই শালার হাতটি আমি পুরো করে বলব। রানা তুই যেমন বাপ তেমনি তার ছেলে মেয়ে, সব কিছুতে শুধু মাথা গরম করে। মাথা গরম করব না ফুপু, যে প্রেমের সাথে বিয়ে দেবার জন্য তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে, সেই প্রেম আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঘরে তালা দিয়েছে, আর তোমনে বাড়ি থেকে রাগ করে চলে এলি। বোকা মেয়ে, সংসারের চাবি আঁচলে বাঁধতে হলে একটু বুদ্ধি খাটাতে হয়। কার এত বড় সাধ্য যে তোর ঘরে তালা দেয়? আয় আমার সঙ্গে, আয় দেখি। তোমরা তোমার মেয়েকে ধরে নিয়ে গেছিলে, জুসটা কোথায়? তোমার জুসটা কোথায়? শালা মাইয়া দিয়া ব্যবসা করো, আর আমাকে বলো জোসটা কোথায়? শালা দালালের গুস্তি নাই। ওরা জোসটাকে ধরে নিয়ে গেছিল, এখন আমাকে মারে। সেদিনের মার খেয়ে তোদের শিক্ষা হয়নি, আজ আবার একটা নিরীহ মানুষকে মারছিস? চলায় শালা তোকে দেখে নেব।
বাবা প্রেম, আমার জুস্তা কোথায়? জুস্তা আছে, কোনো চিন্তা আছে না, চলুন আমার সাথে। চলো বাবা। এই নে চাবি, কার সাধ্য তোর ঘরে তালা দেয়? যা যা, তালা খোল খোল। ফুপু, তালা তো খুলছে না। সর দেখি। কে তুমি? আমি জ্যোৎস্না। আপনারা কে? তুমি এ ঘরে এলে কি করে? আমি তো এই ঘরেই থাকি। কবে এসেছো? অনেক কয়দিন। অনেক কয়দিন? আমার বাড়িতে আমারই মাকে জিজ্ঞেস করো, দেখা আছে মজা। চুরি করো, দোষ করো, অন্যায় করো না। প্রেমকে ভালোবাসো? হারামির বাচ্চা। কি হয়েছে? তুমি আমার বাড়িতে, তোমার এই অবস্থা? বিশ্বাস করেন বড় সাহেব, আমি চুরি করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো দোষ নেই। কি হয়েছে? মেয়েটাকে এভাবে মারছো কেন? আরে আমি তো হাতে মারছি, তুমি শুনলে ওকে জানেই মেরে ফেলবে। এই হারামির বাচ্চার সাথে তোমার, তোমার ওই গুণধর ছেলে, কতদিন যাবত একই ঘরে একই সাথে রাত কাটাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, আমি কি দেখলাম? জিয়া নাই, সাদি নাই, কলমা নাই, ওরে হারাম। ও যা বলছে সব সত্যি? আরে ও কি বলবে? আমার কথা, আমার কথা বিশ্বাস হয় না। বিয়া নাই, সাদি নাই, কলমা নাই, দুইজনে একই ঘরে একই সাথে একই রাত। আল্লাহ রে আল্লাহ, এ দেখার আগে ওর গায়ে আর একটা ফুটো করবেন না। ওকে মারছেন কেন? মায়া লাগে, ছোট লোকের বাচ্চার জন্য মায়া লাগে, চরক লাগে, ও বদমাস, ও চরিত্রহীন। হ্যাঁ, আজ আজ আমি তোকে ও যা বলছে সব সত্যি। এই কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বলছিস না কেন? বল সব সত্যি কিনা। আরে ও কি কথা বলবে? বলার মুখ থাকলে তো বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আঙ্কেল। দুলা ভাই কেমন আছে? আমার সোনার টুকরার ছেলেকে বলে খুনি? আপনার ছেলে তো রাজপুত্র, বিয়ে করে নাই, শাদি করে নাই, একই ঘরে রাত কাটায়। জ্যোৎস্না আর প্রেম, জ্যোৎস্নার প্রেম। ভাইজান, বড় সাত করে তুমি আমাকে এ বাড়িতে বউ করে পাঠিয়েছিলে। ওগো ওগো, তুমি বাসর রাতে এই ছেলের হাত আমার হাতে দিয়ে বলেছিলে তুমি ওর মা, ওর জন্য আমি মাতৃত্ব বিসর্জন দিয়েছি।
কি তার প্রতিদান বলো, কি তার প্রতিদান বলো, তোকে আজ আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, আমি তোকে শেষ করে ফেলবো, তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, বল তুই কাজ কেন করেছিস, বল করেছিস, বল কথা বলছিস না কেন, আমি তোকে শেষ করে আমার সরলতার সুযোগ নেই, আমার ঘরে ঢুকে আমার সর্বনাশ, সাপুরে তোর টাকা এতই লো, তুই তোর মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছিস, ধমক দিয়ে কথা বলবেন না বড় সাহেব, আপনারা ধনী, আপনাদের আছে টাকার অহংকার, আমরা গরিব, আমাদের আছে ভালোবাসার অহংকার, আমরা যাকে ভালোবাসি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমরা আপনাদের মতো বেঈমান নিষ্ঠুর নির্মম নই। বড় সাহেব আপনার মনে পড়ে সেদিন প্রেমকে সাপে কেটেছিল, আমি আমার জীবন বাজি রেখে প্রেমকে বাঁচিয়েছিলাম, আপনি কাঁদতে কাঁদতে বলেছিলেন বলো মা জোস্তা তুমি আমার কাছে কি চাও, সেদিন চাইলে আপনার সর্বস্বই আমাকে দিয়ে দিতেন, কিন্তু আমি আপনার কাছে কিছুই চাইনি, আজ আজ আমি আপনার কাছে শুধু একটি জিনিস চাইব, আমার প্রেম আমাকে দিয়ে দিন বড় সাহেব, আমার প্রেম আমাকে দিয়ে দিন, আমার প্রেম দিয়ে দিন আমাকে বড় সাহেব। এই ছোট লোকের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমার বুকে চোবল মারতে চাস, আজ আমি তোকে, আজ আমি তোকে, তুমি আর ওকে এক টাকা তো করবে না, হ্যাঁ বাবা ওদের সাথে তুমি ওয়াদা ভঙ্গ করতে পারো কিন্তু আমি পারি না, তুমি বেইমানি করতে পারো কিন্তু আমি পারি না, ওই প্রেম বল বল তুই কাকে বেশি ভালোবাসিস, বাবা পিতার সাথে পুত্রের সম্পর্ক পৈতৃক সম্পর্ক, মার সাথে সন্তানের সম্পর্ক নারীর সম্পর্ক, আর প্রেমিকার সাথে প্রেমিকের সম্পর্ক আত্মার সম্পর্ক, সেটা আল্লাহর দান, আবার সে আত্মা থেকে জোস্তাকে আলাদা করো না বাবা, আলাদা করো না, তোমার পায়ে পড়ি বাবা, আমার জোস্তাকে আলাদা করো না বাবা, আর যা বাবা আমি পেয়ে গেছি, বড় সাহেব সাহেব আপনাদের শুধু একটি কথা বলে দেয়, যেমন আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, তেমনি জোস্তার প্রেম সত্য, আমার ভালোবাসার রক্তের দাগ এই দেয়ালে রেখে গেলাম, আমার কাছ থেকে প্রেমকে কেউ আলাদা করতে পারবে না, প্রেম শুধু জোস্তার প্রেম। বিধি তোমার এই দুনিয়া যেন দাসের ঘর, বিধি তোমার এই দুনিয়া যেন দাসের ঘর, যে ঘর তুমি বান্ধো নিজে হইয়া তাহারি গড়, সে ঘর আবার ভাঙো তুমি হইয়া দারুণ ঝড়, হইয়া দারুণ ঝড়,
না পাওনার হিসাব লইয়া অন্ধ সবার মন। স্বার্থের টানে যায় রে ছিঁড়ে রক্তেরও বান্ধ, দেহনা পাওনার হিসাব লইয়া অন্ধ সবার মন। কারাকারি ভাগা ভাগি মিছেই জীবন ভর, সাড়ে তিন হাত মাটি পাওনা হইব দুই দিন পর, হইবই দুই দিন পর। সংসারেতে ধরে যদি ঘুম, জইলা পুইরা খাই হয় তবু নেবে না আগুন। আপন মানুষ এক পলকে হইয়া গেলে পর, হারা নদীর ফিরা পাইতে কান্দে রে অন্তর, কান্দে রে বিধি তোমার এই দুনিয়া যেন দাসের ঘর, যে ঘর তুমি বন্ধ নিজে হইয়া কাহারি ঘর, সে ঘর আবার ভাঙো তুমি হইয়া দারুণ ঘর, হইয়া দারুণ ঘর। বিধি তোমার এই দুনিয়া যেন দাসের ঘর। মনে গারে সাই বন্ধুরে গঙ্গুয়া, গারে সাই গঙ্গুয়া। আপনা বসেন আপা, বসেন বসেন। আপা এটা কি আমাকে জোসনা না? আপা শহরে গেছিলেন, গাড়িতে চড়ছিলেন, বড় মুখের শ্বশুর হয়েছিলাম বা কথা কয় লাগে না বা কেমন মেহমানদারি করছে। জোসনা তোর প্রেমের জন্য বুকটা ফাইটা যায় না? আপা বলেছিলাম না ওরা শহরের মানুষ, ওদের মন ইট পাথরে করা। আমার জোসনার এই অবস্থা কে করেছে আপা? আপা কথা বলছেন না কেন? আমার জোসনার এই অবস্থা কে করেছে? কি করছিস আপা? আপনার পায়ে পড়ি, আমাদের দুজনকে আর কষ্ট দিবেন না আপা। অনুমতি দেন কাজে ডাকেন। জীবন একটাই, মানুষ একবারই ভালোবাসে। প্রেম আমার জীবন, প্রেম আমার মরণ। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি প্রেমের জন্য অপেক্ষা করবো। জোসনা, মা জোসনা, প্রেম জীবন
প্রেমী মরণ। আমি জরুরি ব্যবসার কাজে দুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। প্রেমের মানসিক অবস্থা ভালো না। রেহানা, গোপুর চাচা, তোমরা ওর দিকে একটু খেয়াল রেখো। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি ওর বাবা, সৎমা হলেও আমি ওর মা। আমি ওর মনের অবস্থা বুঝি। যুবক ছেলে, বিয়ে শাদী দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বিষয়টা নিয়ে আমিও ভাবছি। বিদেশ থেকে ফিরে এসেই এর একটা ব্যবস্থা করব। হাসি, আমার কিছু ভালো লাগছে না, যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। হ্যাঁ, হ্যালো, কি বললেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই মেয়ে, কে তুমি? স্বেচ্ছায় কারাবরণ করতে চাও? রুচি, তুমি? রানা, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আমি তোমাকে গতকালও ভালোবাসতাম, আজও ভালোবাসি, পরশু ভালোবাসব। তাহলে এতদিন তুমি আমাকে তোমার মনের কারাগার বন্দী করনি কেন? রাধা, প্রেমের সাথে রুচির কিভাবে বিয়েটা দেয়া যায় সেই বুদ্ধিটা বাইর কর। না বাবা, বুদ্ধি করে কোনো লাভ হবে না, কারণ তুমি নিজের চোখে দেখেছো, নিজের কানে শুনেছো, প্রেম ওই বেদিনীকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তারপর তুমি কি করে ভাবলে আমি জেনে শুনে প্রেমকে বিয়ে করবো? ওই শালাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। চোখ খালি মাথা গরম করে, গুলি করে মারলে জেল ফাঁসি হবে না? তাহলে বিষ দিয়ে মারবো। ঠিক বলেছেন। কে তুমি? সালাম সাহ, ছাপুরে, নাম গাঙ্গুয়া। আমি আপনাদের সব কথা শুনেছি। ওই শালা প্রেম আপনাদের শত্রু, আমারও শত্রু। ও আমার কলিজার টুকরা জোসনাকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে চায়। ওকে এমন ভাবে মারব কারো বাবার সাধ্য নাই যে জেল ফাঁসি দেয়। কিভাবে? বিষাক্ত সাপের সবলে। ঠিক বলেছ, যত টাকা চাও দেব। যাও, ইন্তজাম করো। কি সাংঘাতিক এ অন্যায়! কালনা, তোকে 15 বছর দুধ কলা দিয়ে পুষে রেখেছি। যা, প্রেমকে দংশন কর, ঋণ শোধ কর, যা। আমার বুকটা চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আমার বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার সবকিছু অন্ধকার লাগছে। দাদু ভাই, বাবাকে খবর দাও, আমাকে বাঁচাও। দাদু ভাই, আমি বাঁচবো। আমার দাদু ভাইকে সাথে কেটেছে ডাক্তার কবিরাজ জাকো, ও যাবদ্ধ খবর দাও। কি হয়েছে? ছোট ভীম সাহেব, আমার দাদু ভাইকে সাথে কেটেছে, ওকে বাঁচাই। বেদে কথা রেখেছে। লোকটা খুব কাজের না পুকুর। ওকে বাঁচান, ওকে বাঁচান সাহেব, আমার সাধু। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কি করি? দাদু ভাই কোথায় আছো? আমার দাদু ভাইকে বাঁচা।
আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, মুর্দার সামনে কান্নাকাটি করলে আজাব হয়। এই লোকি যা কানুন দাগানোর ব্যবস্থা করে যা। না বর্ষেব না, আসা পর্যন্ত দাদু ভাইয়ের লাশ দাফন হবে না। ছেলে মারা গেছে আমার, দুঃখ ফাটে তোমার। ভাইজান যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফনের ব্যবস্থা কর। ছোট ব্যবসায় শুনেছি সাপে কাটা লাশ ভাসিয়ে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, আপনারাই আমার সব। দাদু ভাইকে সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছে, লাশটা আমাকে ভিক্ষা দেন, ওকে বুকে নিয়ে আমি সারা জীবন ভেসে বেড়াবো। তুমি যাও তো এখান থেকে, মায়া কান্না কেঁদে আমার প্রেমের আর থেকে কষ্ট দিও না, যাও। লাশটা দিয়ে দাও না ফুপু, কান্নাকাটি না করে যাও, যাও এখান থেকে, যাও যাও। দাদু ভাইকে বাঁচাতে হলে এক্ষুনি যোদ্ধাকে খবর দিতে হবে। জ্যোৎস্না, আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার প্রেমিক কি হয়েছে দাদু? বলো না দাদু, বলো। বিষাক্ত সাপের চোবলে তোমার প্রেম মারা গেছে, ও সৎমা ওকে কবর দিয়ে দিয়েছে। আমাকে ছেড়ে আমার প্রেম যেতে পারে না, আমি প্রেমের কাছে যাবো। কাল্লা, তোর কাজ শেষ, তোর শেষ। এইবার তোর চিরদিনের মতন কবর দিতাছি। সূর্য উদয়ের আগে প্রেম শেষ, তুইও শেষ। আরে কাঁদছো কেন? আহা, কথা বলছো না কেন? আরে কি হয়েছে বলবে তো। ওগো, সেই আশাই আসলে, দুদিন আগে আসলে না কেন? তাহলে তো আমার ঘুরতে কালি হতো। কি বলছো তুমি, কি বলছো, কি বলছো তুমি, তাই বলো বলো। ওগো, আমাদের প্রেম নেই। বলো আমার প্রেমের কি হয়েছে, আমার প্রেম কোথায় বলো। তাকে সাপে কেটেছিল, আমি তাকে কবর দিয়ে দিয়েছি। আমি যাবো, আমি যাবো, আমি আমার, আমি আমার প্রেমের কাছে যাবো। আমি
মাকাসা দোয়াই লাগে আল্লাহ রসুলের নিক্সম মাকাসা নিক্সম মাকাসা নিক্সম মাকাসা সর্বনাশ হয়ে গেছে মা উনারে কার সাথে কাশবে এই বিষ তেমনের সাধ্য আমাদের নাই তোমাকে নিয়ে সারা জীবন ভেসে বেড়াবো তোমাকে দিয়ে বলবো চলো বাবা আমার দেবকে দিয়ে চলো আমার প্রেমের লাশ কোথায় বলো আমার প্রেমের লাশ কোথায় এটা ওই জ্যোস্ত বেগুনির কাজ ওরা আমার প্রেমকে সাপ দিয়ে মেরে লাশ চুরি করে নিয়ে গেল তোকে না বলেছিলাম কাউকে ধ্বংস করতে হলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হবে রাস্তা গেল কোথায় ওদের কেনা পাহারা রেখেছিলাম চল তুই আমাকে পার্টনারশিপ থেকে বঞ্চিত করেছিস আর আমি তোর ছেলেকে বিষধর সাপের চামড় দিয়ে হত্যা করেছি এবার তোর পালা শুনেছি দুঃখের রাত্রি অনেক বড় হয় কিন্তু আমার তো সুখেরা এখনো সকাল হয় না কেন কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি আমার প্রেম ওকে আমি তাদেরকে বেশি ভালোবাসি হ্যাঁ ওকে কাল সাপ দংশন করেছে এই সাপ একবারই দংশন করে সূর্যোদয়ের আগে ওই সাপ মারা যাবে এখন ঘোর নিশি তুই যদি সতী হয়ে থাকিস তোর প্রেম যদি সত্য হয় তাহলে ডাক তাকে ডাক তার অসাধ্য কিছুই নয় ডাক
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেম, আমার প্রেম। জোৎস্না, প্রেম তোমাকে সাথে কিনেছিল। তোমাকে কাল সাপ দংশন করেছিল। তোমার সৎমা আর ওই আমজাদ খান তোমাকে কবর দিয়েছিল। আমি, আমার বাবা আর গোপু দাদু কবর থেকে তোমার লাশ তুলে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে বন জঙ্গল দিয়ে পালিয়ে আসছিলাম। হঠাৎ করে কিছুতে একে যেন গুলি করে আমার বাবা আর গোপু দাদু আহত হয়ে পড়ে যায়। আমি তোমাকে নিয়ে এখানে ছুটে আসি। এই চান্তিক বাবা আর আল্লাহর অশেষ মেহরবানিতে তুমি আবার নতুন জীবন ফিরে পেয়েছ। আমার বিশ্বাস ওই শয়তানরা এতক্ষণে আমার বাবা তোমার বাবাকে মেরে ফেলেছে। এই শয়তানদের হাত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। রক্ষা করাচ্ছি, ওর ছেলেকে মেরেছে সাপ দিয়ে আর তোকে মারব লাঠি দিয়ে। আল্লো বন্ধু ভাই পুরোভৃত্ত কবর থেকে লাশ নিয়ে পালাও, এখন তোর লাশ। আব্বা ব্যথা পাইছে? বেইমানের বাচ্চা বেইমান। এই বইরা খাতাস, জোৎস্নাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে প্রেমের সাথে বিয়ে দিবেন? আরাম কর, আজ আমি তোকে শেষ করে ফেলবো। শেষ করে ফেলবো।
কত বিষ আর বিষের কত জ্বালা। আমজাদ সাহেব, চিনতে পারেন? এই সেই কবর যেখানে আমার প্রেমকে সাপ দিয়ে মেরে কবর দিয়েছিলেন। আজ তোমাকে বোঝাবো সাপের বিষে কত জ্বালা। কলঙ্ক কলঙ্কি নেই, আজ আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে মেরে ফেলবো বাবা, আমি তোকে বাবা ফেলবো বাবা। ওকে ছেড়ে দাও বাবা, প্লিজ সরে যাবে। ও আমাদেরকে অনেক জ্বালিয়েছে, আজ আমি ওকে মেরে ফেলবো বাবা, শেষ করে ফেলবো বাবা। উনি ভুল করতে পারে, তুমি ভুল করতে পারো না। উনি অন্যায় করতে পারে, তুমি অন্যায় করতে পারো না। নারী নির্যাতন অন্যায়, ওনাকে ওনাকে তুমি মাফ করে দাও বাবা। আমার প্রেমকে তুমি সব দিয়ে মেরে ফেলেছিলে, আর সেই প্রেম, সেই প্রেম তোমার তোমার জীবন ভিক্ষে চাইছে, তোমার জীবন ভিক্ষে চাইছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। তুমি যেও না বাবা, তুমি যেও না। কি বললি, কি বললি? ছোটবেলায় মাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না মা। তুই আমাকে মাফ করে দে প্রেম, আমাকে মা বলে ডাক বাবা, আমাকে আরেকবার মা বলে ডাক। চলো বাবা, আমরা চলেই যাই। হ্যাঁ মা,
গরিবের সব আশা পূরণ হয় না রে মা, চল। প্রেম প্রেম, জ্যোৎস্না চলে যাচ্ছে। জ্যোৎস্না, যেও না জ্যোৎস্না, যেও না জ্যোৎস্না, জ্যোৎস্না যেও না জ্যোৎস্না, দাঁড়াও। যেও না মা, আমি তোমার প্রতি, প্রেমের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করে দাও মা, তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনি যাই করে থাকেন না কেন, তবু তো আপনি মা। মা জ্যোৎস্না, একদিন তুমি বলেছিলে না, জ্যোৎস্নার কাছ থেকে প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আজ আমি বলছি, প্রেমের কাছ থেকে জ্যোৎস্নাকে কেউ আলাদা করতে পারবে না। প্রেম, শুধুই জ্যোৎস্নার প্রেম। কি জানে কি করলে